ইলেভেন পড়াচ্ছি বর্ণলতা সেন, লিখেছেন জীবনানন্দ দাস। এটা খুবই পরিচিত একটা কবিতা, জীবনানন্দ দাসের বর্ণলতা সেন। কি আছে দেখো, হাজার হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি, হাজার হাজার বছর ধরে পথ হাঁটিতেছি, মানে এটা একটা কথার কথা। হাজার হাজার বছর মানে হচ্ছে দীর্ঘকাল ধরে তিনি পথ হাঁটছেন পৃথিবীর পথে। কোথায় হেঁটেছেন, কোন কোন জায়গায় হেঁটেছেন দেখো, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। সিংহল আছে ভারতের দক্ষিণ দিকে, যার বর্তমান নাম শ্রীলঙ্কা। সেখান থেকে শুরু করে একদম মালয় সাগর পর্যন্ত অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে। বিম্বিসার মগধের প্রথম সম্রাট ছিলেন, বিম্বিসার যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের সমসাময়িক। সেই বিম্বিসারের রাজত্বকাল থেকে অশোকের রাজত্বকাল তিনি ঘুরেছেন। সেগুলোকে ধূসর জগৎ কেন বলা হচ্ছে, কারণ এগুলো প্রাচীন ইতিহাস, এগুলো ধীরে ধীরে মানুষের মনে বিস্মৃতি হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, তাই এগুলোকে ধূসর জগৎ বলা হয়েছে। সেখানেও ছিলাম আমি, আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে, আমি এক আমি ক্লান্ত প্রাণাক। বিদর্ভ নগরেও তিনি গিয়েছিলেন, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। তিনি দেখলেন চারিদিকে সমুদ্র যেন সফেন, জীবনটা সমুদ্র সফেন কেন, যখন খুব তরঙ্গ হয় তখন সমুদ্রের মধ্যে ফেনা উৎপন্ন হয়, কিন্তু ফেনাগুলো শূন্য প্রায়, ফেনার মধ্যে কিছুই থাকে না। তেমনি মানুষও বর্তমান সমাজে অত্যন্ত ব্যস্ত, কর্মমুখর, স্বার্থপর, লোভ লালসায় পরিপূর্ণ। তাই তিনি বলছেন যে স্বার্থান্বেষী মানুষের জীবনযাপন তিনি দেখেছেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বর্ণলতা সেন, অর্থাৎ তিনি যে যে জায়গাগুলো ঘুরেছিলেন সেখানে কিন্তু তিনি তার প্রেম খুঁজে পাননি, তিনি তার দুদণ্ড শান্তি পাওয়ার মতন মানসিকতা খুঁজে পাননি, যেটা তিনি পেয়েছিলেন নাটোরের বর্ণলতা সেনের কাছ থেকে। নাটোর বাংলাদেশের একটি জায়গার নাম, সেখানকার একটা নারী চরিত্র বর্ণলতা সেন বাস্তবে নেই, এটা একটা কবির মানুষ লক্ষ্মী, অর্থাৎ মনে মনে কবি চিন্তা করেছেন। এবার পরেরটাই বর্ণলতা সেনের বর্ণনা এখানে পড়াবো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিদিশা বর্তমান মহারাষ্ট্রের একটি অঞ্চলের নাম, প্রাচীনকালে বিদিশা নাম ছিল। সে বিদিশার নিশা অর্থাৎ রাতের অন্ধকার যেমন হয়, বর্ণলতা সেনের চুলগুলো সেরকম অন্ধকারের মতো। মুখ তার শ্রাবস্তীর কারুকার্য, শ্রাবস্তীনগর তার কারুকার্যের জন্য বিখ্যাত, ঐতিহ্যের জন্য বিখ্যাত। সেই শ্রাবস্তীর কারুকার্যের মতন যেন বর্ণলতা সেনের মুখ, যা আর কি চোখ মেলে দেখতে হয়। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক, হারাইয়াছে দিশা সবুজ ঘাসের দেশ, যখন সে চোখ মেলে দেখে দারচুনি দ্বীপের ভিতর। মানে কোনো একটা নাবিক যদি সমুদ্রে হাল ভেঙে কোনো একটা দ্বীপে পৌঁছায়, এবং সেই দ্বীপে গিয়ে সে যদি দেখে সে ঘাসের দেশে, ঘাসের কখনো দেশ হয় না, দেশ মানুষের হয়, কিন্তু সেই দেশে ঘাসে ভরা, তৃণভূমিতে ভরা বলে বলছে ঘাসের দেশ, সেখানে দারুচিনির ভিতর দ্বীপের ভিতর। দারুচিনির দ্বীপ কেন, কারণ দারুচিনি নিরস পরিবেশে হয়, সেখানে জীবনের কোনো রস থাকে না, শুকনো শুষ্ক পরিবেশ। অর্থাৎ তিনিও সেরকম ক্লান্তভাবে ঘুরেছেন, কিন্তু শুকনো নিরসভাবে তার জীবন কেটেছে, কোথাও সরসতা একটু প্রেম আবিল সম্পর্ক তিনি পাননি। তেমনই দেখেছি তারে অন্ধকারে, কোথায় দেখেছেন, কাকে দেখেছেন, বর্ণলতা সেনকে কোথায় দেখেছেন, অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন। তাহলে বর্ণলতা সেন কবিকে কী প্রশ্ন করেছে, যে তিনি এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতন চোখ তুলে নাটোরের বর্ণলতা সেন, পাখির নীড়ের সঙ্গে চোখের কোনো তুলনাই হয় না। এটা একটা বেমানান শব্দ হলেও এটার একটা গভীর অর্থ আছে। পাখির নীড় মানে হচ্ছে যে পাখি যেমন সারাদিন খাদ্য অন্বেষণ করার পর সন্ধেবেলায় বাসায় ফিরে এসে শান্তি লাভ করে, বর্ণলতা সেনের চোখগুলো সেরকম ছিল, যেন সেখানে দুদণ্ড শান্তি পাওয়া যায়। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। অর্থাৎ সকল প্রাণীরাই বাইরে বের হয় নিজেদের কাজে, তারপর যখন সন্ধে নামে তখন তারা আবার বাড়ি ফিরে আসে। পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। পাণ্ডুলিপি মানে কবিরা ছাপানোর আগে, বই ছাপানোর আগে যে খাতায় কবিতাগুলো লেখেন বা গল্প লেখেন সেগুলোকে বলছে পাণ্ডুলিপি, সেই খাতাটাকে। সেই পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরাই, এ জীবনের সব লেনদেন। লেনদেন মানে হচ্ছে ব্যবসার কাজে লেনদেন কথাটা ব্যবহার করা হয়। এখানে জীবনেও বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই গৃহ থেকে বের হতে হয় এবং কর্মের সন্ধান করতে হয় বা খাদ্যের অনুসন্ধান করতে হয়। কিন্তু যখন সন্ধেবেলা হয় তখন ক্লান্তভাবে সকল পশু পাখি নদী বা সকল প্রাণীরাই জীবনের সমস্ত লেনদেন মিটিয়ে দিয়ে তারা ঘরে ফিরে আসে। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বর্ণলতা সেন। শুধু অন্ধকার বিরাজ করে আর মুখোমুখি বর্ণলতা সেনের সামনে বসে কবি যেন তার সমস্ত ক্লান্তি মুছে ফেলতে পারেন, দুদণ্ড শান্তি লাভ করতে পারেন।
বর্ণলতা সেনের কাছে। যেমনভাবে পাখিরা বা অন্যান্য মনুষ্যরা নিজেদের বাড়িতে এসে গৃহসুখ উপভোগ করতে পারে, সারাদিনের ক্লান্তি মিটিয়ে ফেলতে পারে, ঠিক তেমনভাবেই কবি জীবনানন্দ দাশও বর্ণলতা সেনের কাছে এসে তার সমস্ত ক্লান্তিকে দূর করতে পারেন বর্ণলতা সেনের মুখোমুখি বসে। তো সে এমসিকিউ প্রশ্ন আসবে, যে কারণে ছোট ছোট পড়বে, বড় প্রশ্ন এখন লেখার প্রয়োজন নেই, আবার এই পরীক্ষার পরে লেখাবো। আর বলে দিই, পরের যে বর্ণ পরিচয় ওটা এমসিকিউ এখন দেবো না, ওটা পরের বারে পড়াবো। থ্যাংক ইউ।